আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে এই প্রভাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন তো আজকেও আপনাদেরকে সৌদি আরবের যে করোনার যে আপডেটটি দেওয়া হয় কোভিড নাইন্টিন ড্যাশবোর্ড সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ভিডিওতে আজকে কিন্তু আপনাদেরকে সৌদি আরবের আক্রান্ত এবং সুস্থ তো কোন কোন শহরে কতজন মঠ সুস্থ হয়েছে সেটি জানাবো তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাশশো চৌষট্টি জনের একটা তালিকা যেখানে আজকে সৌদি আরবের যে বিভিন্ন হসপিটালগুলো রয়েছে সেখানে সিটিগুলোতে আজকে কিন্তু এই নতুন করে এরা আক্রান্ত হয়েছে সাতাশশো চৌষট্টি জন এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে চার হাজার পাঁচশো চুহাত্তর জনের একটা তালিকা এরা কিন্তু আজকে একদিনে সুস্থ হয়েছে তো আজকেও কিন্তু সুস্থ হওয়ার সংখ্যা অনেক অনেক বেশি তো মনে হচ্ছে যে ধীরে ধীরে কিন্তু করোনার প্রকোপ কমে যাচ্ছে সৌদি আরব থেকে এবং আজকে কিন্তু একদিনে পঁয়তাল্লিশ জন মারাও গিয়েছে তো প্রদর্শক অবশ্যই দোয়া করবেন যে তাহলে তাদেরকে বেহেস্তসিব করেন এবং আজকের একদিনে কিন্তু পঞ্চাশ হাজার একশো নব্বই জনের করোনার নমুনা সংগ্রহীত হয়েছে তো এরপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো আটত্রিশ জনের একটা তালিকা প্রকাশিত হয়েছে যারা সেই মার্চের শুরু থেকে আজকের ষোলোই জুলাই পর্যন্ত সৌদিতে করোনায় আক্রান্ত হয়েছে এবং এক লক্ষ সাতাশি হাজার ছয়শো বাইশ জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু সেই মার্চের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত সুস্থ হয়েছে এবং তেপ্পান্ন হাজার দুশো ছেচল্লিশ জনের যে তালিকাটা আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু বর্তমানে সৌদির বিভিন্ন হসপিটাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে করোনায় আক্রান্ত হয় এরপরে প্রিয় এই যেমনটা আমি বলছিলাম যে পঁয়তাল্লিশ জন আজকে মারা গেছে, তাদেরকে যোগ করে কিন্তু তেইশশো সত্তর জনের একটা তালিকা প্রকাশিত করেছে সৌদির হেলথ মিনিস্ট্রি মানে যারা সৌদিতে মোট মারা গিয়েছে এরপরে চব্বিশ লক্ষ চৌরানব্বই হাজার আটশো তেহাত্তর জনের যে তালিকাটি আপনারা দেখছেন এটা কিন্তু মোট সর্বমোট করোনার নমুনা সংগ্রহের তালিকা তো প্রিয় দর্শক প্রতিদিনই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সৌদির কোন কোন সিটিতে নতুন করে আজকে বেশি আক্রান্ত হয়েছে এবং কোন কোন শহরে আজকে নতুন করে বেশি সুস্থ হয়েছে তো সেই তালিকায় আজকে সবচেয়ে বেশি সুস্থের তালিকায় রয়েছে দাম্মাম সিটি দাম্মামে আজকে এক চারশো জন সুস্থ হয়েছে এবং কাতিফে চারশো উনচল্লিশ জন সুস্থ হয়েছে আবার দুশো ছিয়ানব্বই জন সুস্থ হয়েছে আল সেখানে সুস্থ হয়েছে দুশো চৌষট্টি জন এবং তাইফ সেখানে সুস্থ হয়েছে দুশো তেরো জন খামিজ মশাইতে দুইশো তিনজন এবং হাইল সেখানে একশো আটানব্বই জন আলখোবার সেখানে একশো পঁয়ষট্টি জন আল সেখানে একশো একষট্টি জন মক্কায় একশো সাতচল্লিশ জন এরপরে মদিনা একশো ছেচল্লিশ জন বুরাইদায় একশো পঁয়তাল্লিশ জন দাহারাইনে একশো উনিশ জন আলজুবাইলে পঁচাশি জন আলমোবারে আটাত্তর জন বিশা সেখানে সাতাত্তর জন উঞ্জা একাত্তর জন এবং নাজরান সেখানে ছেষট্টি জন সাফুয়া পঁয়ষট্টি জন মাহিলা আসির সেখানে ষাট জন আল রাফিদা সেখানে বয়ান্ন জন তাবুকে এক পঞ্চাশ জন আবুয়াইস সেখানে বেয়াল্লিশ জন তো প্রিয় দর্শক এমন করে কিন্তু সৌদি আরবের বিভিন্ন সিটিতে যে আজকে পঁয়তাল্লিশশো চুহাত্তর জন নতুন করে সুস্থ হয়েছে সেই পুরো তালিকাটি কিন্তু এই প্রভাস চ্যানেলের যে কমিউনিটি টেব রয়েছে অথবা ফেসবুকে সরাসরি আপনারা দেখতে পারেন এই প্রবাস যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে কিন্তু এই তালিকাটি আমি পুরোটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে জানিয়ে দিচ্ছি যে সৌদিতে আজকে এই যে সাতাশশো চৌষট্টি জন বিভিন্ন সিটিতে নতুন করে আক্রান্ত হয়েছে তার মধ্যে বেশি আক্রান্ত হয়েছে আজকের জেদ্দায় জেদ্দায় দুশো ষাট জন আজকে আক্রান্ত হয়েছে হুবুফে দুশো জন আক্রান্ত হয়েছে এবং রিয়াদে দুশো আটজন আক্রান্ত হয়েছে আলমোবরজে একশো সাতষট্টি দাম্মামে একশো মক্কা মোকারম সেখানে হয়েছে একশো সাতত্রিশ তাইফে একশো দুই মদিনায় একানব্বই জন হাইলে একানব্বই জন আভায় উনসত্তর জন হাফার আল বাতিনে উনসত্তর জন আদ্রাফিদা সেখানে চৌষট্টি জন খামিস মোশায়েদা তেষট্টি জন জিজানে তেষট্টি জন নাজরানে একষট্টি জন বুরয়েদা চুয়ান্ন জন তাবুকে এক পঞ্চাশ জন আলখোবারে আটচল্লিশ জন আরারে সাত্রিশ জন দাহারান সেখানে হচ্ছে ছয়ত্রিশ জন সামাতে বত্রিশ জন উনজায় তিরিশ জন কাতিফে তিরিশ জন অদিয়াল দওয়াসি সেখানে উনত্রিশ জন ইয়ানবুতে ছাব্বিশ জন বাকিকে ছাব্বিশ জন সাবায়া সেখানে হচ্ছে পঁচিশ জন আল সেখানে হচ্ছে বিশ জন সাবাত সারাত উবাইদা সেখানে হচ্ছে জন এমন করে কিন্তু সৌদির বিভিন্ন সিটিতে আরও নতুন করে আক্রান্ত হয়েছে অনেক জায়গায় এই তালিকাটাও কিন্তু আমি এই প্রভার চ্যানেলের যে কমিউনিটি টেপ রয়েছে সেখানে দিয়ে দেবো আপনার চাইলে পুরো তালিকাটি দেখে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল সৌদি আরবের আজকের কোভিড নাইন্টিন ড্যাশবোর্ড যে করোনার আপডেটটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হবে ইনশাল্লাহ বারো নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ